আমি আজকে এসেছি রথের মেলা। এটা হচ্ছে পঞ্চাননতলা একটা মেলা। ছোট ছোট পাখি দেখা যাচ্ছে, খুব কিউট দেখতে লাগছে, ওরা ঝগড়াও করছে। আবার মেলার ভেতরে আমরা ঢুকে পড়েছি এখন। আমার বোন, ওই দিদি তাকা, সব এসছি আমরা এখন ঘুরতে মেলাতে। দোকান আছে, এখন রাত 9:30 বাজে। এখন রাত্রিবেলা আমাদের ঘুরতে ইচ্ছা হয়েছে, তার জন্য আমরা এখন ঘুরছি রাত্রিরে। অনেক কিছু স্টল আছে এখানে। সুন্দর অনেক কানের দুল আছে, দেখো তোমরা। আরো একটা দোকান, এখানে অনেক রাইডস আছে, দেখো। আমার বোন এখন মিকি মাউসে উঠছে, যা ওঠ ওঠ। ওই যে এখন ও খেলছে এখন মিকি মাউসে। দিদি তাকা, ওই আমার বোন ভাবছে কিভাবে ও নামবে, এই যে নামছে উঠছে। কে বাচ্চা যাচ্ছে, এখানে একটা সেলফি জোন করেছে সবাই ছবি তুলবে বলে। এই যে ছবি তুলতে এসে গেছে একজন। লটারি সিস্টেম হচ্ছে এখানে। অনেক খেলনার দোকানও আছে এদিকে। আমরা এখন ঘুরছি। বার্বি ডল আছে, অনেক কাঁচের অনেক জিনিস পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর হার পাওয়া যাচ্ছে, কানের পাওয়া যাচ্ছে, সাজানোর সুন্দর সুন্দর গাছ পাওয়া যাচ্ছে। আমার দিদি পছন্দ করছে, 30 টাকা করে বলেছে। ভীষণ সুন্দর দেখতে গাছগুলো। দিদি একটা চেরির গাছ নিয়েছে আর একটা সাদা কালারের ফুল গাছ নিয়েছে, টগর মেবি। বাচ্চা খেলছে, খেলতে খেলতে পড়ে গেছে। একটা পেন দেখেছি, লিপস্টিক পেন, কিরকম পেন বুঝতে পারছি না। আমার বোনও দেখাচ্ছে, বোনের এটা মনে পছন্দ হয়েছে। এখানে প্রচুর সুন্দর সুন্দর গল্পের বই আছে, ভূতের গল্প আছে। টয়েস আছে, এটা যেমন ভীষণ কিউট দেখতে। বিড়ালটা ভীষণ কিউট, যেন দেখে মনে হচ্ছে তাকিয়ে রয়েছে। আর রয়েছে পুচকেগুলো, এখানে খেলছে ওয়াটার পার্কে। আমরা এখন পাও ভাজি খাচ্ছি, ভীষণ পছন্দের একটা জিনিস মেলার জিলাপি। আমার বোন এখন স্মোকি বিস্কিট খাবে, এই যে ওর জন্য রেডি করছে দাদা। আমরা এখন বাড়ি ফিরছি। আমরা এখন ফেরার পথে আইসক্রিম খেতে এসেছি।
আমরা বাড়ি পৌঁছে গিয়েছি, এখানেই ব্লগটা শেষ হচ্ছে। কেমন হয়েছে তোমরা জানিও, আমার বোন আইসক্রিম কিনেছে, দেখাচ্ছে তোমাদেরকে।